বাস জট আপাতত এড়ানো গেলেও ঝুলে রইল ট্যাক্সি সংকট। পূজোর আগে শহরবাসীকে বড়সড় স্বস্তি জুগিয়ে উঠে গেল বাস ধর্মঘট। ভাড়া বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সমাধান সূত্রের খোঁজে সোমবার পরিবহন মন্ত্রী বাস সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডাকেন, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবহন সচিবও। আলোচনার পর জয়েন্ট কাউন্সিলের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই লক্ষ্মী পুজো পর্যন্ত বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপাতত এই বন্ধকে প্রত্যাহার করলাম। আমাদেরও ভাবতে হবে অন্য কীভাবে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো যায়, সেটাও আমরা ভাবি এবং লক্ষ্মী পুজোর পর আমরা যখন বলবো নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসতে পারব। বাস ধর্মঘট উঠে গেলেও স্বস্তি মিলল না ট্যাক্সি সংগঠনের সঙ্গে পরিবহন মন্ত্রীর বৈঠকে, অধরাই রয়ে গেল রফা সূত্র। সংগঠনগুলিকে লক্ষ্মী পুজো পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে পরিবহন মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই, এর পরে ভেস্তে যায় বৈঠক। বিটিএ সভাপতি বিমল গুহ জানিয়েছেন, মঙ্গলবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। ভাড়া না বাড়িয়ে কোনো বিকল্প প্রস্তাব মন্ত্রীও দিতে পারলেন না, আর বিকল্প কিছু নেইও। আমরা আগামীকাল বৈঠকে বসে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারিখ একটা প্রেস কনফারেন্সে বলে দেবো পরবর্তী পদক্ষেপ। ভাড়া বাড়াবে না এটাই আমার ধারণা, আর আমাদের ভাড়া ছাড়া চলবে না। বাস ধর্মঘট উঠে যাওয়ার পর এখন ট্যাক্সি সংগঠনগুলি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে শহরবাসী। দীপক ঘোষ, সুমন ঘরাই, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।